বলছি আজ যে এখানে যে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হলো, কেন প্রতিষ্ঠা করলেন এবং কিভাবে পুজো হবে? আগের বছর 28 তারিখে এখানে একটি হনুমান মানে কারেন্টের তারে মানে প্রখর মানে ওই সময়টা খুব গরম ছিল, তো জল ফল খেয়ে সেই কারেন্টের তারে বসে শর্ট খেয়ে পড়ে এখানেই পড়ে মারা গেছে। তো সেই হনুমানটাকে আমরা এখানে সমাধি দিয়ে তার ক্রিয়াকর্ম যা আছে তাই করেছি পুরোটা। তো এইটা আজকে দিনে তার বাৎসরিক, বাৎসরিকের দিন আমরা আমাদের এখানে সব মন্দিরই আছে, হনুমান মন্দিরটা ছিল না, আর আমাদের যেহেতু এখানে ওনার সমাধিটা আছে তো সেটার ওপর দিয়ে আমরা মানে মনে করলাম যে একটা মন্দির প্রতিষ্ঠা করা হোক। তো সেটার জন্য প্রচুর মানুষ আমাদেরকে হেল্প করেছে, কলকাতা থেকে ঝাড়গ্রামের তো প্রচুর মানুষ দিয়েছে, আমাদের পুরো পাড়া সবাই এক হয়ে আজকে এই মন্দিরটা আজকে প্রতিষ্ঠা হচ্ছে। মহিলাদের দায়িত্ব মানে বলছেন আজকে আপনারা কোথা থেকে ঘর নিয়ে এলেন জল? আমরা সকালবেলায় গেছিলাম সাবিত্রী মন্দিরের পুকুরে, সাবিত্রী মন্দির থেকে স্নান করে সবাই ঘট নিয়ে ঘটের জল দিয়ে হনুমানকে স্নান করানো হবে, তারপরে সে প্রতিষ্ঠা হবে, পুজো আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে। আজকে দেখলাম যে আপনাদের মধ্যে একটা আলাদা একটা আনন্দ কাজ করছে, সেই জায়গায় কী বলবেন? আনন্দ তো হবে, আমরা দিন রাত এক করে প্রচুর খেটেছি আমরা সবাই, মানে এই ডোনেশনের জন্য সবার কাছে যাওয়া, সবার কাছ থেকে মানে সবাইকে বলা, এবার সবাই মিলে প্রচুর চাঁদা তোলা, ভাগ ভাগ হয়ে সব মহিলারা প্রত্যেকটা পাড়ায় চাঁদা তোলা, সমস্ত ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে সবটাই নিজের হাতে, মানে বলতে পারেন একটা ঈদ, মানে আমাদের এখানে কাকু আছেন বিশু কাকু, ওনার তত্ত্বাবধানে দাঁড়িয়ে থেকে উনি পুরোটা করেছেন, আমরা কালেক্ট করে করে যতটা পেরেছি করেছি, তো আজকে সেটা আজকে মানে আমাদের স্বপ্নটা পূরণ হচ্ছে, আর ওই জন্যই আমাদের খুব আনন্দ। আপনার নাম? আমার নাম তুহি দাস।